গুরু নানক জয়ন্তী কি? গুরু নানক জয়ন্তী, যা প্রকাশ উৎসব, গুরু পর্ব বা গুরু পরব নামেও পরিচিত, এটি শিখ ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রথম শিখ গুরু অর্থাৎ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। কবে গুরু নানক জয়ন্তী পালিত হয়? শিখ ধর্মের প্রথম ধর্মগুরু গুরু নানক দেব 1469 সালে কার্তিক পূর্ণিমা দিনে জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর কার্তিক পূর্ণিমায় গুরু নানক জয়ন্তী পালিত হয়। এই কার্তিক পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের 15 চন্দ্র দিন এবং সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নভেম্বর মাসে পড়ে। চলতি বছর তথা 2024 সালে 15 নভেম্বর গুরু নানক জয়ন্তী পালিত হবে। এবছর 555তম জন্মবার্ষিকী পালিত হবে। শিখ ধর্মাবলীরা পূর্ণিমার দুদিন আগে থেকেই উৎসবে মেতে ওঠেন। কিভাবে গুরু নানক জয়ন্তী পালিত হয়? গুরু নানক জয়ন্তী মহান আড়ম্বর এবং প্রদর্শনের সাথে সারা দেশে পালিত হয় এবং সমস্ত শিখ ভক্তরা গুরুদ্বারগুলিতে যান, দিয়া এবং প্রদীপ জ্বালিয়ে গুরু নানকজির কাছে প্রার্থনা করেন। সমস্ত গুরুদ্বার আলো ও ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং পাঠের আয়োজন করা হয়। গুরু গ্রন্থ সাহেবের শিক্ষা আবৃত্তি করা হয়। এই দিনে বিশেষ খাবার তৈরি করা হয় এবং খাবারের স্টল বা লঙ্গর সেবার আয়োজন করা হয়। কিছু ভক্ত তাদের বাড়িতে লঙ্গর কীর্তন এবং গুরু গ্রন্থ সাহেব পাঠের আয়োজন করেন। এভাবেই মানুষ গুরু নানক জয়ন্তী উদযাপন করে এবং বিশুদ্ধ ভক্তি সহকারে তাকে পূজা করেন।